2 বছর পর 40 বিলিয়ন ডলারের নিচে নামলো রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রায় 2 বছরের মধ্যে 40 বিলিয়ন ডলারের নিচে নেমেছে। বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে 39.80 বিলিয়ন ডলার। গত বছরের ডিসেম্বরে রিজার্ভের পরিমাণ ছিল 46.15 বিলিয়ন ডলার। মঙ্গলবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল 39.80 বিলিয়ন ডলার। ঈদের ছুটির আগে 7 জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকু 1.99 বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। ছুটির পর প্রথম কর্মদিবসে সমন্বয়ের পর রিজার্ভে 39.80 বিলিয়ন ডলার নেমে এসেছে। আকু হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর আঞ্চলিক লেনদেনের জন্য আমদানি পেমেন্ট নিষ্পত্তি করে। বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এর সদস্য। এই ব্যবস্থার দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোকে প্রতি 2 মাসের অন্তর আমদানি অর্থ পরিশোধ করতে হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে বৈদেশিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ফলে আমদানি পণ্যের বাড়তি দাম দিতে গিয়ে চাপে পড়ছে রিজার্ভ। বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা কাটাতে সদ্যবিদায়ী 2021-22 অর্থ বছরে রিজার্ভ থেকে রেকর্ড পরিমাণ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এরপরও স্বাভাবিক হচ্ছে না মুদ্রাবাজার। আলোচ্য সময়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 762.10 কোটি অর্থাৎ 7.62 বিলিয়ন ডলার বিক্রি করেছে। এর বিপরীতে বাজার থেকে তুলে নেওয়া হয়েছে প্রায় 70,000 কোটি টাকা। দেশের ইতিহাসে এর আগে কখনো বাংলাদেশ ব্যাংক থেকে এত ডলার বাজারে চড়ানো হয়নি। এরপরও বাজারের অস্থিরতা কাটছে না, বেড়েই চলছে যুক্তরাষ্ট্রের মুদ্রা দর, আর প্রতিনিয়ত দুর্বল হচ্ছে টাকা।